চট্টগ্রামে বেপরোয়া যে বাসটির কারণে ঝাউতলার রেল ক্রসিং এ দুর্ঘটনায় তিনজন নিহত হন, সেই বাসের চালক শহীদুল আলমকে গ্রেফতার করেছে র‍্যাব। সাত ভোরে মিরসরা এলাকা থেকে গ্রেফতারের পর তাকে চট্টগ্রামের র‍্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। র‍্যাবের দাবি, ঘটনার দায় স্বীকার করেছে বাস চালক। শহীদুল জানান, বাস মালিককে প্রতিদিন 2200 টাকা জমা দিতে হয়। দ্রুত সেই টাকা তোলার পাশাপাশি বেশি আয়ের জন্য বাড়তি ট্রিপ মারতে সবসময় বেপরোয়া গতিতেই বাস চালান তিনি। দুর্ঘটনার দিন লাইনে ডেমো ট্রেন দেখেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন বাস চালক শহীদুল। গত 4 ডিসেম্বর ঝাউতলার রেল ক্রসিংয়ে একটি বাসটি চলন্ত ডেমো ট্রেনের ওপর আছড়ে পড়লে পুলিশ সহ তিনজন নিহত এবং 10 জন আহত হন। গতকাল সে রাতে তার আরেক দুঃসম্পর্কীয় এক আত্মীয়র বাসায় সে অবস্থান নেয়। তার বাসাটি ছিল একদম উপকূলবর্তী। হয়তো তার ইন্টেনশন ছিল যে কোনো কারণে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারের জন্য যায়, তাহলে হয়তো সে সাগর পাড়ি দিয়ে বা পাশের দেশ অথবা অন্য কোথাও পালিয়ে যাবে।